बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। आई मोहम्मद इब्राहिम व्यापारी, सहकारी शिक्षक इब्ने तस्लिम नासिर स्कूल एंड कॉलेज। तो कैमन आछो शिक्षार्थी बंधुरा, आशा करी भालो आछो, भालो थाको। ये करोना के जय करे आबार फिरे आसो, ये प्रत्याशा शुरू करछि। আসলে আজকে আমরা কিছু গল্প করব আর কি, কারণ মানুষ শিক্ষা আছে না, পড়ালেখা শিক্ষা এই বিষয়টা, মানে পড়াশোনা এই বিষয়টাকে মানুষ খুব মানে এমনভাবে মানুষ নেয় যে খুব একটা কঠিন ব্যাপার। তো তোমরা সবাই আসো, আমরা একটু গল্প শুনি, একটু আমরা আলোচনা করি। তা আজকে এমন একজন ব্যক্তি সম্পর্কে আমরা গল্পটা করব যাকে তোমরা চেনো। তো আমরা ছোটবেলায় একটা কবিতা করেছি, তোমরা সবাই জানো যে আমরা ছোটবেলায় একটা কবিতা করেছিলাম। কবিতা ছিল এরকম, ভোর হলো দোর খুলো কুকুমনি উঠরে, ওই ডাকে জুই সাথে ফুল ফুটে ছোটরে, খুলিয়াল তুলি পাল ওই তুলি চলল, এইবার এইবার কুকু চোখ খুলল। কবিতাটি কে লিখেছে? আমরা যখন আরেকটু বড় হয়েছি তখন আমরা আরেকটা কবিতা শুনেছি, আমাদের মা বাবা আমাদেরকে কবিতাগুলো পড়ে পড়িয়েছেন, শিক্ষকেরা পড়িয়েছেন। কবিতাটা কি আসো আমরা একটু দেখি, কবিতাটি কি আসলে এখন বর্তমান সময়ে মানুষ কবিতা আসলে শোনে না, মানুষ কবিতা আসলে পড়ে না। আসলে এই কথাটা সম্পূর্ণ সত্য নয়, কিছু মানুষ আছে যারা কবিতা পড়ে, যারা কবিতা শোনে, যারা কবিতা বোঝার চেষ্টা করে। তো আমরা যখনই আরেকটু বড় হয়েছি তখন আমরা একটা কবিতা বললাম, থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘড়ি পাকে, দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের পেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে। তো এই কবিতাটা তোমরা সবাই জানো যে কবিতাটার নাম কি, সংকল্প। আমরা যখন আরেকটু বড় হয়েছি, আমাদের যখন আরেকটু দুরন্তপনা বেড়ে গেছে, তখন আমরা আরেকটা কবিতা পড়েছি, সবাই হয়তো বা পড়েনি। কবিতাটি ছিল লিচু চো, বাবুদের তান পুকুরে হাবুদের গান পুকুরে, সে কি বাস করলো তারা বলি থাম একটু দাঁড়া, পুকুরের ওই গাছে না লেচুরে গাছ আছে না, হতা না আসতে বড় এক কাছতে গিয়ে গাছে গিয়ে যে চড়েছি ছোট এক ডাল ধরেছি, ও বাবা মরার করে পড়েছি সরার জোরে, পরিপুকুরি মালির ঘাড়ে সে ছিল গাছের আয়, ও বেটা বড় নচ্ছা দিল ধুমাধুম গোটা দু চার। আমরা যখন আরেকটু বড় হয়েছি, যখন আমাদের কৈশোর যৌবন আমাদের ভিতরে আমাদের রক্ত যখন গরম, তখন আমরা এই কবিতা এই গান আমরা শুনতে পাই। আমরা একটা গানের কথা বলবো এখন, গানটা ছিল কারা হইল ও কপাট, ভেঙে ফেলে কারণে লপাটে রক্ত জপাটে শিকল বেরি, ওরে ও তোর নিশান বাজা তোর বক্ষে নিশান প্রলয়ে নিশান, এরকম একটা গান আমরা শুনতে পেয়েছি। আমরা এই এই কবিতাও শুনতে পেয়েছি, আমি বিদ্রোহী রণ ক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, জমি উৎপীড়নের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধরিবে না আর, অত্যাচারীর খড়গকে পান এই রণভূমি রড়িবে না। আসলে এতক্ষণ পর্যন্ত আমরা যে কবিতা নিয়ে আলোচনা করলাম, যে কবিতা নিয়ে আমরা গল্প করলাম, এই কবিতার এই গল্প এই গানের নায়ক কে? এতক্ষণে তোমরা বুঝতে পেরে গেছো এই কবিতা এই গল্প এবং এই গানের নায়ক হচ্ছে এমনই এক ব্যক্তি, যিনি ক্ষুদ্র কুটিরে যার বাবা মা খুবই কষ্টের দিন যাপন করত, সেই বিশ্ববিখ্যাত কবি, বাংলাদেশের জাতীয় কবি, যাকে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি, সেই কাজী নজরুল ইসলামের কথাই আমরা বলছি। আসলে কাজী নজরুল ইসলাম এমনই এক ব্যক্তিত্ব, তার প্রাতিষ্ঠানিক শিক্ষা সম্পর্কে যদি আমরা বলতে যাই তাহলে আমরা দেখতে পাই যে কাজী নজরুল ইসলাম মাত্র দশম শ্রেণীতে পড়ারত অবস্থায় তার শিক্ষা জীবনের রীতি ঘটেছে, কিন্তু সফলতা কোথায়?
সফলতার জায়গাটা হচ্ছে এখানে যে কাজী নজরুল ইসলামকে নিয়ে অনার্স মাস্টার্স পিএইচডি পর্যন্ত আমরা পড়াশোনা করি। এটাই হচ্ছে কাজী নজরুল ইসলামের কাজী নজরুল ইসলাম হয়ে ওঠার গল্প। আজ কাজী নজরুল ইসলাম এতটাই বিখ্যাত, এতটাই তার সাহিত্যকর্ম দ্বারা পৃথিবীতে চির অম্লান হয়ে রয়েছে, যা আমরা কখনোই অস্বীকার করতে পারি না। এবার আমরা আবার প্রথম দিকে চলে যাই। আমরা যখন ক্লাসটা শুরু করলাম আমরা বলেছিলাম যে আমরা একটা গল্প বলব, আমরা কিছু আলোচনা করব। তো আমরা যে গল্পটা যে আলোচনাটা শুরু করলাম সেখানে আমরা প্রথমে দেখতে পেলাম একটা কবিতা, আমি বলেছিলাম ভোর হলো দোর হলো খুকুমনি উঠলে, এই কবিতার কবি কে? কাজী নজরুল ইসলাম। আরেকটু বড় হয়ে যখন আমরা থাকপোনাকে বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ, এই কবিতার কবি কে? কাজী নজরুল ইসলাম। যখন বিদ্রোহীরা বলে যে আমাদের জন্য তুমি কি লিখেছো কাজী নজরুল ইসলাম, তখন কাজী নজরুল ইসলাম বলে আমি তোমাদের নামে একটা কবিতাই লিখে দিয়েছি, বিদ্রোহী কবিতা। এবার যদি আমরা বলি যে কুলি মজুর শ্রমিক শ্রেণী, এরা যদি প্রশ্ন করে যে কাজী নজরুল ইসলাম আমাদের জন্য কি তুমি কিছু লিখেছো, কাজী নজরুল ইসলাম বলবে যে হ্যাঁ আমি তো লিখেছি। দেখে নি সেদিন রেলে কুলি বলে একে বাবু সাহেব তারে ঠেলে দিল নিচে ফেলে, চোখ ফেটে এলো জল, এমনি করিয়া জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল, এই কবিতা কে লিখেছে? কাজী নজরুল ইসলাম। এখন প্রশ্ন হচ্ছে যে কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি, কাজী নজরুল ইসলাম কি শুধু বিদ্রোহের কথাই বলেছেন, প্রেমের কথা ভালোবাসার কথা কি বলেননি? হ্যাঁ, কাজী নজরুল ইসলাম প্রেমের কথা ভালোবাসার কথা বলেছেন। বাংলা সাহিত্যের ইতিহাসে নয় বিশ্ব সাহিত্যের ইতিহাসে কাজী নজরুল ইসলাম যে উপমা প্রয়োগ করেছেন তা আজও বিরল। তিনি তার প্রেমিকার উদ্দেশ্যে বলেছিলেন রামধনু হতে লাল রং এনে আল তার পরব পায়, পূর্ণিমার পাকা চাঁদ এনে দোলাবো তোমার কানে। কাজী নজরুল ইসলাম তার প্রেয়সীকে, তার ভালোবাসার মানুষকে বাজারের সাধারণ লাল রঙের আলতা পরাইতে চায়নি। কাজী নজরুল ইসলাম বাজারের সাধারণ বানিয়ার দোকান থেকে বা স্বর্ণকারীর দোকান থেকে গয়না এনে তার কানে প্রেয়সীর কানে পরাতে চাননি। তিনি এমন এক উপমা তিনি প্রয়োগ করেছেন, এমন এক বিষয়কে তিনি নিয়ে এসেছেন যা আজকের বাংলা সাহিত্য নয় বিশ্ব সাহিত্য ইতিহাসেও এর গ্রহণযোগ্যতা অনেক অপরিসীম। যে সে রামধনু রংধনু থেকে লাল রংটা এনে তার প্রেয়সীর পায়ে লালটা পরিয়ে দিল, এবং পূর্ণিমার সময় যে ছোট্ট চিকন আকারে যে চাঁদ পাওয়া যায়, চাঁদ ওঠে, সেই চাঁদকে সরাসরি চাঁদকে এনেই তার প্রিয়ার কানে তুলিয়ে দিবে। এইভাবে আমরা দেখি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের প্রত্যেকটা জীবনের পটে 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 জীবনের বাঁকে 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 কাজী নজরুল ইসলামের কবিতা। কিন্তু দুঃখের বিষয় এই কাজী নজরুল ইসলাম খুব কম সময় পেয়েছেন সাহিত্য রচনা করার জন্য। কেন কম সময় পেয়েছেন? কারণ কাজী নজরুল ইসলাম যখন তার 43 বছর বয়স তখন তিনি বাকরুদ্ধ হয়ে যান, বাক শক্তি হারিয়ে ফেলেন, আস্তে আস্তে তিনি অসুস্থ হয়ে পড়েন। কবিকে নিয়ে এমন কথা শোনা যায় যে কাজী নজরুল দাড়ি না রাখিয়া রাখিয়াছ চুল, এখানেই তুমি করিয়াছ ভুল। আসলে এটা কোনো কবিতা না, মানুষের প্রবাদ বা মানুষের আমাদের গ্রাম বাংলার লোকজন এ ধরনের কথা কাজী নজরুল ইসলামকে নিয়ে বলে। তো বিষয়টা সেই ঝাঁকড়া চুলের বাবরি দোলানো সে কাজী নজরুল ইসলামের মৃত্যুর সময় চুলগুলো ছিল না। কেন ছিল না? কারণ 43 বছর বয়সে তিনি অসুস্থ হওয়ার পরে ধীরে ধীরে তার এই চুলগুলো ছোটো ছোটো হয়ে পড়ে যায় এবং একটা সময় মাথায় টাকের টাক জেগে যায় বলা যায়। আসলে বিষয় হচ্ছে কাজী নজরুল ইসলামের জীবনটাই ছিল একটা সংগ্রামী জীবন। সে ছোটোবেলা থেকে মৃত্যু পর্যন্ত প্রচুর পরিমাণে সংগ্রাম করে গেছেন। তিনি রুটির দোকানে কাজ করেছেন,
তিনি লেটুকানের দলে যোগ দিয়েছেন, তিনি মসজিদের ইমামতি করেছেন, তিনি দেশের প্রয়োজনে যুদ্ধে অংশগ্রহণ করেছেন। যখন প্রথম বিশ্বযুদ্ধ হয়, শিক্ষার্থী বন্ধুরা একটু মনোযোগ সহকারে শোনো যে আমাদের এই পৃথিবীতে দুইটা বিশ্বযুদ্ধ হয়েছে। প্রথম বিশ্বযুদ্ধ 1914 থেকে 1918, কেউ বলে 1914 থেকে 1919, 5 বছর। এই 1914 থেকে 1919 মধ্যে যে প্রথম বিশ্বযুদ্ধ, এইটা কাজী নজরুল ইসলাম অংশগ্রহণ করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 থেকে 1945, এইটা কাজী নজরুল ইসলাম প্রত্যক্ষ করেছেন। এরপর আমাদের মুক্তিযুদ্ধ 1971 সালে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়, এই যুদ্ধের সময়ও কাজী নজরুল বেঁচে ছিলেন। বাংলাদেশের জাতীয় কবি হিসেবে তাকে আখ্যায়িত করা হয়। তো আমরা এই যে এতক্ষণ যাবৎ কাজী নজরুল ইসলামের কবিতা দিয়ে তাকে পরিচিত করানো, তাকে চেনার একটা গল্প, চেনার একটা আলোচনা আমরা এতক্ষণ পেশ করলাম। এবার শিক্ষার্থী বন্ধুরা আসো, আমরা এবার কাজী নজরুল ইসলামের জন্ম পরিচয়, তার কর্মজীবন সম্পর্কে একটু কাগজে কলমে, খাতা কলমে একটু আলোচনা করে দেখি। তোমরা সবাই বোর্ডে দিকে তাকাও, বোর্ডে দেখতে পাবে যেখানে আছে কবিতার নাম, কবিতার নাম মানুষ। মানুষ আসলে তুমি কি? মানুষ আমি কি? মানুষ সবাই কি? মানুষ আসলে কি সবাই মানুষ? আসলে সবাই মানুষ না, এটা আবার কেমন কথা? সবাই মানুষ না? হ্যাঁ অবশ্যই সবাই মানুষ। আসলে মানুষের মধ্যে যে মানবতা বোধ থাকলে মানুষকে মানুষ হিসেবে আখ্যায়িত করা হয়, এটা সবার ভিতরে অনেক সময় পাওয়া যায় না। তো কবিতার নাম মানুষ, কবি কাজী নজরুল ইসলাম, পিতার নাম কাজী ফকির আহমেদ, মাতার নাম জায়েদা খাতুন, জন্ম 1893 সালের 25শে মে, জন্মস্থান পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোলের চুরুলিয়া গ্রামে, শিক্ষা 10ম শ্রেণী পর্যন্ত নাটক আলিয়া ঝিলিমিলি, পুতুলের বিয়ে, উপন্যাস মৃত্যুভুধা, কুহেলিকা বাঁধনহারা, কাব্যগ্রন্থ অগ্নিবীণা, বিষের বাসী, সিন্ধু হিন্দল, চক্রবাক, ছায়ামন, দরদ চাপা, ফণী মনসা। এবার আমরা দেখতে পাচ্ছি গল্পগ্রন্থ, কাজী নজরুলের গল্পগ্রন্থের নাম যুগবাণী, ধূমকেতু, দুর্দিনের যাত্রা। কাজী নজরুল ইসলাম এমনই এক প্রতিভা, তিনি প্রচুর গজল লিখেছেন। যেমন মুসলমানরা যদি জিজ্ঞাসা করে কাজী নজরুল আমাদের জন্য কী লিখেছে, উত্তর আছে, উত্তর হচ্ছে রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। এটা কে লিখেছে? কাজী নজরুল ইসলাম লিখেছে। হিন্দুদের জন্য সে হিন্দু ধর্মীয় গান রচনা করেছে, প্রচুর পরিমাণে গানের সংকলন আছে তার। তারপর আমরা দেখে দিয়ে সম্পাদিত পত্রিকা, তিনি জীবদ্দশায় বিভিন্ন পত্রিকা সম্পাদনা করেছেন, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ধূমকেতু, লাঙল, দৈনিক নবযুগ। এই মহান সাহিত্যিক যার সৃষ্টি না হলে বাংলা সাহিত্য এত সমৃদ্ধ হতো না, যার সৃষ্টি না হলে বাংলা সাহিত্যের আকাশে মেঘের ঘনঘটা হয়তো বা আরও বিরাজমান হতো, আরও দীর্ঘায়িত হতো। যে কবি সারাটা জীবন দুঃখ কষ্টের সাথে লড়ে গেছেন, মানুষকে শিখিয়ে গেছেন মানবতা, মানুষকে নিয়ে এসেছেন মানবতার দ্বারে, সেই বাংলাদেশের জাতীয় কবি, আমাদের প্রাণপ্রিয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যু 1976 সালে 29শে আগস্ট। কবিকে 1972 সালে ঢাকায় নিয়ে আসা হয়, এরপরে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয়। তো এই ছিল আমাদের কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে সাহিত্যিক পরিচয় এবং তার জন্ম, মৃত্যু, পিতামাতার পরিচয়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো এবার আমরা
মূল আলোচনায় চলে যাব। মূল আলোচনার বিষয় ছিল মানুষ। বলছে যে হাত আছে, পা আছে, দেখার জন্য দুটো চোখ আছে, হ্যাঁ আমাদের আবার হুঁশও আছে, জ্ঞান আছে, তো আমরা মানুষ। তো আসলে মানুষকে মানুষ হতে হয়। আমরা ছোটবেলা থেকেই দেখেছি যে আমাদের পিতামাতা বলে যে মানুষের মতো মানুষ হও, লেখাপড়া করো, মানুষের মতো মানুষ হও। তো আমরা সেই মানুষের মতো মানুষ হতে চেষ্টা করবো। মানুষ কবিতায় কাজী নজরুল ইসলাম সাম্যবাদী কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতাটি হচ্ছে মানুষ কবিতা। কাজী নজরুল ইসলাম এখানে সমাজে বিরাজমান ধনী দরিদ্র উচ্চ নীচু, ধর্মের যেই অন্তরালে ধর্ম ব্যবসা, এটাকে তুলে নিয়ে এসেছে। কাজী নজরুল ইসলাম ধর্মের উপরে মানুষকে স্থান দিয়েছে। আসলে একটা প্রশ্ন করি, অনেকে আমাকে এই প্রশ্নটা করলে রাগ করতে পারে। আসলে আপনি একটু বিবেচনা করে দেখেন, পৃথিবীতে মসজিদ মন্দির গির্জা সব কিছু রেখে দিলাম, ধর্মগ্রন্থ যা আছে সব রেখে দিলাম, একটাও মানুষ নেই। একটা মানুষ যদি পৃথিবীতে না থাকে, কে ধর্ম পালন করবে, কে মসজিদে যাবে, কে মন্দিরে যাবে, কে গির্জায় যাবে, যাবে কেউ যাবে? আচ্ছা পৃথিবীতে যদি মানুষ না থাকে, তাহলে এই সুজলা সুজলা সুন্দর পৃথিবীর কোনো মূল্যায়ন কি আসলে আছে? নাই। পৃথিবীতে মানুষকে কেন্দ্র করে পৃথিবী, মানুষকে কেন্দ্র করেই প্রকৃতির আবর্তন বিবর্তন পরিবর্তন। কিন্তু সৃষ্টিকর্তা যেখানে কোনো ভেদাভেদ সৃষ্টি করেননি, সৃষ্টিকর্তা যেখানে কোনো মানুষকে ছোট বড় উঁচু নিচু ভেদাভেদ সৃষ্টি করেননি, সেখানে মানুষে মানুষে আমরা নানা রকমের বৈষম্য সৃষ্টি করি। বিভিন্ন ধর্ম জাত গোত্র বর্ণ বিভিন্নভাবে আমরা বিভক্ত হয়ে গেছি। তো কাজী নজরুল ইসলাম এই বিষয়টিকেই তুলে ধরেছে। কাজী নজরুল ইসলাম দেখিয়েছে যে আসলে আমাদের সব কিছুর মধ্যে মানবতাকে স্থান দিতে হবে, মানব ধর্মকে সবার উপরে নিয়ে আসতে হবে। কাজী নজরুল ইসলাম বলতে চেয়েছেন মানুষ কবিতায়। আচ্ছা আমরা যদি আমাদের রক্ত হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ধনী গরিব সকলের রক্ত, আমরা প্রত্যেকটা জায়গা থেকে একজনের জন্য, একজন হিন্দু একজন মুসলিম একজন বৌদ্ধ একজন খ্রিস্টান একজন গরিব একজন বড়লোক সবার রক্ত, অল্প অল্প পরিমাণ রক্ত এনে একটা গ্লাসের মধ্যে রেখে দিলাম। তো এবার সবাইকে ফেরত দিয়ে দিই, সম্ভব হবে? কীভাবে ফেরত দেবো আমরা? সব রক্ত তো মিশে গেছে, সব রক্তের রং তো এক। তাহলে আচ্ছা সৃষ্টিকর্তা কি? আমাদের সূর্যটা কি? যখন আমাদের উপরে আলো দেয় সূর্য, তখন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আলাদা আলাদাভাবে দেয়। আমাদেরকে যে সৃষ্টিকর্তা বায়ু দিয়েছে, সেই বায়ুকে আলাদা আলাদাভাবে দিয়েছে? যে হিন্দুর বাড়ি সে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহকে মানে না, তার বাড়িতে আমরা প্রচুর পরিমাণে বাতাস দিয়ে দিলাম যাতে ঘর বাড়ি সব উড়ে যায়, এরকম কোনো ঘটনা কি ঘটে? আবার যখন ঝড় আসে, তখন কি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান উঁচু নিচু ধনী গরিব এদের কাছ থেকে আলাদা হয়ে যায়? কখনই হয় না। আসলে সৃষ্টিকর্তা কখনোই আমাদের ভিতরে পার্থক্য সৃষ্টি করেনি, সৃষ্টিকর্তা কখনোই আমাদেরকে ভেদাভেদ সৃষ্টি করেনি। যত ভেদাভেদ, যত ধর্ম বংশ উঁচু নিচু জাতের পার্থক্য, এটা আমরা নিজেরাই সৃষ্টি করেছি। এখানে বলেছে গাই সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান। কাজী নজরুল ইসলামের মানুষ কবিতার প্রথম দুইটি লাইন, গাই সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান। নাই দেশ কাল পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি, সব দেশে সবকালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। পূজারি দুয়ার হল খুদার ঠাকুর দাঁড়ায় দুয়ারে, পূজার সময় হল স্বপ্ন দেখি আকুল পূজারি, খুলিল ভজনালয় দেবতার ভরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়। জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র ক্ষুদায় কণ্ঠহীন, ডাকিল পান্থ
দ্বার খুলো বাবা, খাইনি তো শান্তি। সহসা বন্ধ হলো মন্দির, ভোকারি ফিরিয়া চলে, তেমির রাত্রি পথ জুড়ে তার ক্ষুধার মানে চলে। ভোকারি ভোকারি কয়, ওই মন্দির পূজারীর হায়, দেবতা তোমার নয়। মসজিদে কাল সিনিয়া ছিল অঢেল বস্তুটি, বাঁচিয়ে গিয়েছি তাই মোল্লা সাহেব হেসে কোটি কোটি। এমন সময় এলো মুসাফির গায়ে আজারির চেন, বলে বাবা আমি ভুকা ফাঁকা আছি, আজ নিয়ে শান্তি। তেরিয়া হইয়া হাকিল মোল্লা, ভালা হলো দেখি লেঠা, ভুকা আসো মর ভাগারে গিয়ে, নামাজ পড়িস বেটা। ভুকারে কহিল না বাবা। মোল্লা হাকিল, তাহলে সারা সোজা পথ দেখ, গোস্ত রুটি নিয়ে মসজিদে দিল তা। ভুকারি ফিরিয়া চলে, চলিতে চলিতে বলে, আশিটা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় প্রভু, আমার ক্ষুধার অন্নদা বলে বন্ধ করি কভু। তব মসজিদে মন্দিরে প্রভু নাই মানুষের দাবি, মোল্লা প্রভুতে লাগাইছে তার সকল দুয়ারে চাবি। কোথা চেঙ্গিস গজনী মামুত, কোথায় কালা পাহাড়, ভেঙে ভালো ওই ভজনালয়ের যত তালা দেওয়া দ্বার। খোদার ঘরে কে কপাট লাগায়, কে দেয় সেখানে তালা, সব দ্বার এর খোলা রবে চালা, হাতুড়ি সকল চা। মানুষ কবিতায় এই যে আমার কবিতার লাইনগুলো এইমাত্র যে উচ্চারণ করলাম, কি দেখতে পেলাম এখানে, হিন্দু ধর্মের পূজারি সে কি করলো, স্বপ্নে দেখলো, স্বপ্নে দেখে সে ভজনালয় খুলল, ভজনালয় খুলে সে কি করলো যে মানুষকে খাবার দিবে, অন্ন দিবে, এরকম আর কি। তো যখন একজন ভুখারি, যখন সে না খাওয়া, ভুখারি মানে হচ্ছে ক্ষুধার্ত মানুষ, সে ক্ষুধার্ত মানুষ যখন ভজনালয়ে গেল পূজারির কাছে খাবার চাইল, পূজারি তাকে খাবার দিল না। মসজিদে শিরিনি আছে, অঢেল গোস্ত রুটি বেঁচে গেছে, যখন এই আজারের জিন রুগ্ন ব্যক্তি যখন তার কাছে গিয়ে মোল্লা সাহেবের কাছে গিয়ে খাবার চাইল, মোল্লা সাহেব বলে নামাজ পড়িস বেটা, এবং তাকে গো ভাগারে গিয়ে মরার কথা বলা হয়েছে, এবং গোস্ত রুটি নিয়ে তালে তালা দেওয়া হল। তো দুই দিকে, এইদিকে আমাদের মোল্লা সাহেব, ওইদিকে আমাদের ঠাকুর, ওইদিকে আমাদের ব্রাহ্মণ ঠাকুর পুরুত সাহেব, এনারা কি করতেছে, এনারা পুরো সমাজটাকে একটা ধর্ম ব্যবসার আওতায় নিয়ে আসছে, একটা কাজী নজরুল ইসলামের মতে, এবং কথাটা কিন্তু বাস্তব, যা আমরা খুব সুন্দরভাবে উপলব্ধি করতে পারি। তো এখানে কবি গজনী মামুদ, গজনী মামুদ হচ্ছে ভারতবর্ষ ১৭ আক্রমণকে সুলতান মাহমুদ তাকে আহ্বান করেছেন, চেঙ্গিস খান, চেঙ্গিস খান এতই দুর্ধর্ষ, জাতির এতই দুর্ধর্ষ ছিলেন, এরা মঙ্গোলীয় জাতিগোষ্ঠীর অন্তর্গত ছিল, চেঙ্গিস খান, হালক খান, এদের এদের বিরুদ্ধে শোনা যায় আর কি রকম যে এরা হালাকু খান ইউফ্রেটিস টাইগ্রিস নদীর তীরে, দজলা ফোরাত নদীর তীরে প্রায় ১৬,০০০ লোককে নিজের হাতে জবাই করে মারছে, সেই বংশ হল চেঙ্গিস খান। সে চেঙ্গিস খানকে আহ্বান করা হয়েছে, কেন আহ্বান করা হয়েছে, এই ধর্ম ব্যবসায়ী, এই ধর্ম ব্যবসায়ী ধর্মের অন্তরালে থেকে যারা মানুষকে শোষণ করে, মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করে না, তাদেরকে শায়েস্তা করার জন্য, সেই মন্দিরের দুয়ার ভাঙার জন্য, মসজিদের তালা ভাঙার জন্য, আল্লাহর উপর সৃষ্টিকর্তা এটা তালা করবে কেন, এই জন্য সে চেঙ্গিসকে, গজনী মামুদ কালা পাহাড়কে আহ্বান জানিয়েছে। এবং সমাজের একটা বিশাল যেটা আজকে থেকে আরও প্রায় ৫০ বছর, ১০০ বছর, ২০০ বছর যুগে যুগে ছিল বিরাজমান, সমাজে বিরাজমান একটা অবস্থাকে তুলে ধরেছে, যেখানে এক শ্রেণীর মানুষ অন্যান্য শ্রেণীকে জিম্মি করে শাসন শোষণ নির্যাতন করে থাকে। এই যে ক্ষুধার্ত ভিখারি, ক্ষুধার্ত ভিক্ষু, এ ৮০ বছর কেটে গেছে তার, সে সৃষ্টিকর্তাকে ডাকেনি, তো তার জন্য তো সৃষ্টিকর্তা আলো বাতাস পানি এগুলা
বন্ধ করে দেয়। পবিত্র কোরআনে স্পষ্ট আছে রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। আমাদেরকে সুস্থ রাখার মালিক কে? আল্লাহ। আমাদের ভালো মন্দ সব কিছু ন্যায় অন্যায় দেখাশোনার মালিক কে? আল্লাহ। আমরা যা কিছু পাই, যা কিছু পাই না, যা কিছু পাবো, এগুলো নির্ধারণ করেছে কে? সৃষ্টিকর্তা। তো সৃষ্টিকর্তা তো বৈষম্য সৃষ্টি করবে না, তা আমরা মানুষের মানুষে কেন বৈষম্য সৃষ্টি করছি? এই মানুষ কবিতার মধ্যে কাজী নজরুল ইসলাম এই বিষয়গুলো সুন্দরভাবে তুলে ধরেছে। আশা করি কবিতাটি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা এই কবিতার কিছু শব্দার্থ আছে। শব্দার্থ কি? সাম্য। সাম্য মানে কি? সমতা। মহিয়ান, মহিয়ান শব্দের অর্থ কি? অতি মহান। ঠাকুর, দেবতা, ক্ষুদার ঠাকুর, ক্ষুদার্ত লোক আর কি, ক্ষুদার্ত লোককে এখানে ঠাকুর দেবতা জ্ঞান করা হয়েছে। বর, বর শব্দের অর্থ আশীর্বাদ। পান্থ, পান্থ মানে পথিক। ভুখারি, ক্ষুদার্ত ব্যক্তি। ক্ষুদার বাণিজ্য মানে ক্ষুদার্ত ব্যক্তি, ক্ষুদার যন্ত্রণাকে বোঝানোর জন্য এখানে উক্তিটি করা হয়েছে। চেঙ্গিস খান, চেঙ্গিস খান সম্পর্কে আমি বলেছি। চেঙ্গিস খান হচ্ছে মঙ্গোলীয় জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত দুর্ধর্ষ এক জাতির নেতা চেঙ্গিস খান। কালাপাহাড়, এই কালাপাহাড় ছিল রাজা কৃষ্ণচন্দ্র। উনি পরবর্তীতে মুসলমান হয়েছিলেন, প্রথম ব্রাহ্মণ ছিলেন। এরপরে সে অনেক মন্দিরকে ভেঙে দিয়েছে, কারণ তিনি বুঝতে পেরেছিলেন মন্দির কেন্দ্রিক ধর্ম ব্যবসা এখনও প্রচলিত আছে। আসলে সৃষ্টিকর্তা কোনো জাত ধর্ম এগুলা সৃষ্টিকর্তার কাছে নেই, আমরাই এগুলো তৈরি করেছি। মানুষের এই পৃথিবীর যত সমস্যা এগুলো মানুষের মাধ্যমে তৈরি হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা আবার ক্লাসটা রিভিউ করতে চাই। আবার আমরা একটু আগে কী বললাম, কী শিক্ষণীয় বিষয় ছিল এগুলো নিয়ে আবার একটু আসি। আমরা প্রথমেই কবি কাজী নজরুল ইসলামের কবিতার মধ্য দিয়ে তার পরিচয়টাকে তুলে ধরার চেষ্টা করেছি। এরপরে আমরা এই কবির জন্ম মৃত্যু সম্পর্কে লিখিত যে দলিল আছে সে আকারে তার পরিচয়টা তুলে ধরার চেষ্টা করেছি। এরপরে মানুষ কবিতার বিষয়বস্তুটাকে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করেছি। এখন এখান থেকে যে সৃজনশীল যে আমাদের MCQ এই প্রশ্নগুলো হবে, তো আমরা এই প্রশ্নগুলোর অ্যান্সার তখনই দিতে পারবো যখন আমরা কবিতাটা ভালোভাবে বুঝবো, যখন আমরা এই শব্দার্থগুলো ভালোভাবে জানবো, কবি পরিচিতিটা পাঠ পরিচিতিটা আমরা ভালোভাবে শিখতে পারবো। তো এখানে প্রশ্ন কেমন হতে পারে যে নজরুলের জন্ম কত সালে? 1899 সালে। নজরুলের মৃত্যু কত সালে? কাজী নজরুল ইসলামের মৃত্যু হচ্ছে 1976 সালে। কাজী নজরুল ইসলামের উপাধি কি? বিদ্রোহী কবি। তার অনেকগুলো ছদ্মনাম আছে, কী কী? দুখুমিয়া, ব্যাঙাচি ইত্যাদি। তারপরে কাজী নজরুল ইসলামের নাটক, কাজী নজরুল ইসলামের উপন্যাস, কাজী নজরুল ইসলামের গল্পগ্রন্থ, এগুলো সম্পর্কে আমরা জানলাম। আসলে মানুষ কবিতার মূল বিষয়বস্তুটা আশা করি তোমাদের কাছে বোধগম্য হয়েছে। মানুষ কবিতার মূল বিষয়বস্তু হচ্ছে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নেই। কবিতাটি সাম্যবাদী কাব্যগ্রন্থের অন্তর্গত এবং কবিতাতে বলা হয়েছে ধর্মকেন্দ্রিক যে ব্যবসা, ধর্মকেন্দ্রিক যে মানুষের শ্রেণীকরণ, ধর্মকেন্দ্রিক মানুষকে যে বিভাজন, এই বিভাজনকে তুলে ধরা হয়েছে। এবং কবি কাজী নজরুল ইসলাম এই বিভাজনের বিপক্ষে এবং এর বিরুদ্ধে সে সোচ্চার হয়েছে। সেখানে এক ভোকারি বৃদ্ধকে, 80 বছর বয়স্ক এক লোককে, ক্ষুধার্ত এক লোককে কাজী নজরুল ইসলাম প্রথমে একজন হিন্দু ধর্মীয় পুরোহিতের কাছে পাঠিয়েছেন। সেখান থেকে সে প্রতারিত হয়েছে, কারণ পুরোহিত ভজনালয়ে খুললেও তাকে খাবার দেয়নি, তাকে ভর্ৎসনা করেছেন, তালা মেরে দিয়েছেন তার ওই ভজনালয়ে এবং তাকে সেখান থেকে বিদায় করে দিয়েছেন। তো এরপরে মসজিদে আসলো ওই ভোকারি 7 দিনের ক্ষুধার্ত লোকটি, যখন মসজিদে আসলো সেখানেও সে প্রতারিত হলো, কারণ ধর্মের ওই আখড়াগুলোতে আর কি, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে আসলে ভণ্ডলোকের বসবাস, ভণ্ডলোক সেখানে এসে মানে আস্তানা গেড়েছে এবং সেখানে দেখা গেল কি, 80 বছর বয়স যে খোদাকে ডাকেনি, সৃষ্টিকর্তাকে ডাকেনি, তার খাবার কখনো সৃষ্টিকর্তা বন্ধ করেননি, তার জন্য আলোর প্রবাহ কখনো বন্ধ করেননি, বাতাসের প্রবাহ কখনো বন্ধ করেননি, ঝড় বৃষ্টি আধারবাদ অন্য মানুষের জন্য যেরকম জীবনে এসেছে তার কাছেও ঠিক সেভাবেই এসেছে, কিন্তু তারপরেও মোল্লা সাহেব তাকে খাবার দেয়নি এবং উছিলা
তাকে বিতাড়িত করার জন্য যে একটা উসিলা দিয়েছেন সেটা হচ্ছে যে নামাজ পড়িস বেটা। তো সর্বশেষ একটা গল্প বলে আজকের ক্লাসের পরিসমাপ্তি টানব। তো একটা গাধা জল পান করতে গিয়েছিল। তো একটা গাধা যখন জল পান করতে গিয়েছিল ঠিক সামনে ছিল একটা বাঘ নদীর সামনে। তো বাঘটা গাধাটার চাইতে সামনে গিয়ে জল পান করতেছিল আর গাধাটা বাঘের পেছনে জল পান করতেছিল। তো বাঘের খুব ইচ্ছে হলো এই নাদুস নুদুস গাধাটাকে খাবে। তখন বাঘ গাধাকে খাবে একটা দোষ তো আমাদের দরকার, দোষ দেখাতে হবে না। বাঘ বললো, এই গাধার বাচ্চা তুই আমাকে গালি দিয়েছিস কেন? কই মামা আমি তো আপনাকে গালি দিইনি। বলছে, এখন না, তুই আমাকে গত বছর গালি দিয়েছিস। এখন গাধা বললো যে আসলে মামা আমি তো গত বছর আমার তো জন্মই হয়নি, আমি আপনাকে কীভাবে গালি দিলাম? এখন বাঘটা দেখতে পেল আসলে গাধার বাচ্চার বয়সটা হবে 7-8 মাস হবে আর কি, জন্ম হয়েছে 1 বছর আগে, জন্মগ্রহণ করতে পারেনি। কিন্তু বাঘ যদি গাধাকে কোনোরকম উসিলা ছাড়া খায় তাহলে আবার বাঘের সম্মানে লাগে, আত্মসম্মান লাগে। তো বাঘ কি করলো? ঠিকই একটা উপায় বের করে ফেললো। সে বললো, ঠিক আছে তাহলে তোর মা আমাকে গালি দিয়েছে। এখন এই বাচ্চা গাধা সে তো জানে না তার মা তাকে গালি দিয়েছে কিনা, এবং সে এই সূত্র ধরে গাধাটাকে আক্রমণ করলো এবং গাধাটাকে খেয়ে ফেললো। মানুষ কবিতায়ও আমরা দেখতে পাই, নামাজ করিস বেটা এই সূত্র ধরে, পূজা করিস বেটা এই সূত্র ধরে, ধর্ম পালন করিস বেটা এই সূত্র ধরে, ভেদাভেদ সৃষ্টি করে ওই গাধার বাচ্চাকে ভক্ষণের মতো মানুষে মানুষে নৈরাজ্য সৃষ্টি করে ভণ্ড কিছু লোকের কারণে, ধর্মীয় কুসংস্কারের কারণে, ধর্মকেন্দ্রিক মানুষের দুর্বলতা থাকার কারণে, শ্রেণীহীন শ্রেণীর বাংলাদেশের মানুষ এবং অন্যান্য দেশের মানুষের নিম্ন শ্রেণীর মানুষগুলা, দরিদ্র শ্রেণীর মানুষগুলা সবসময় নির্যাতিত নিপীড়িত বঞ্চিত হয়ে আসছে। আর কাজী নজরুল ইসলামের লেখনী মানেই হচ্ছে নির্যাতিত বঞ্চিত নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো, নির্যাতিত বঞ্চিত মানুষের হুঙ্কার, নির্যাতিত দরিদ্র অসহায় মানুষের মনের কথা ছাঁচালো কণ্ঠে যে কবি ব্যক্ত করেছিলেন তিনি কাজী নজরুল ইসলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে মানুষ কবিতা এবং কাজী নজরুল ইসলাম সম্পর্কে আজকের ক্লাস এখানে পরিসমাপ্তিটা আনছি। তোমাদের জন্য বাড়ির কাজ হচ্ছে এই মানুষ কবিতাটি কমপক্ষে 10 বার রিডিং পড়বে, শব্দার্থ পাঠ পরিচিতি লেখক পরিচিতি সব, এবং সেই সাথে সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিস করবে, যেটা আমরা পরবর্তীতে যখন স্কুল খোলা হবে আমরা এটা দেখবো যে আসলে তোমরা বাড়িতে কাজগুলো করেছো কিনা। তো আসলে সর্বশেষ একটি কথাই বলবো যে মানুষের হয়েছে জয়, মানুষের হবে জয়, মানুষের চিরন্তন, মানুষই এই পৃথিবীর নায়ক। পৃথিবীকে কেন্দ্র করে মানুষ নয়, মানুষকে কেন্দ্র করে এই পৃথিবী। আজকে যে করোনাকালীন সংকট এটা একদিন কেটে যাবে, আমরা সবাই আবার একত্রিত হব সুন্দর স্বপ্নের আগামীর ভবিষ্যতে, সেই কোলাহল মুখর ইবনে তাসলিমা নাসির স্কুল অ্যান্ড কলেজের প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।